আরে এটা কে পাঠিয়েছে কি? এটা বিভিন্ন জায়গা থেকে আমাদের তথ্যগুলো আছে, বুঝেছো? আনমান কথাবার্তা এগুলা, কিন্তু এটা সত্য। তুই ক একজন একানব্বই পাইছে, যাতে কেউ কেস না করে কিছু করে। তুই দেখ না, তোর তো আটানব্বই ছিল, ধর আমার 125-23 ছিল, আমার ওই টেস্টের থেকে তো তোর টেস্টটা এখন বেশি লাগছে। হ্যাঁ, তাহলে তোর 98 থেকে তোর এখন যেটা ঘটে সেটা 138 না কততে ঘটে? সুভজিৎ বলে আমার কাছে ছেলেটা, সে তার 85 দিল, মানে কাস্টে সে কিন্তু আমার চেয়ে ওইটাতে বেশি, হ্যাঁ কি করে? হ্যাঁ সেটাই তো, সেটাই তো, প্রত্যেকের বাড়ছে, প্রত্যেকের আমার তো বাড়েনি তাই একটু না। ওটা একটা কি রেশিও আছে, 120 উপরে কাউকে দেয়নি, 120 উপরে যারা পাইছে তাদেরকে ওই টেস্টটা কাউকে দেয়নি, তোকে দেয়নি, পিঙ্কি কে দেয়নি। পিঙ্কি তো সেই আগে থেকে ধরে রাখছে। হ্যাঁ পিঙ্কি কবি যে মনে আছে? হ্যাঁ আমি জানি, ও তো বড় চোর, ও তো বহু আগে সে খালি খাতা জমা দিল। হ্যাঁ সেই খালি খাতার কথাটা বলা আছে। আমি তোর যেটা 98 থেকে তোর যেটা এখন 138 হয়েছে, এইগুলা যে আমার যে সঠিক কোনো কইনি, মানে মানে বিভিন্ন জায়গা থেকে তথ্যগুলো এই করে দিয়ে এরকম, বুঝতে পারছি? হ্যাঁ কিন্তু তোর যে দালাল সে তো বলছিল যে টেটের মাছটাই বাড়ি দিবে, সেটাই তো হয়েছে। তোর দালাল কি বলে রে? আমি তাকে বলছি বলছে এটা কোনো ইয়ে নয়, এটা প্রভিশনালি মেরিট লিস্ট, মেরিট লিস্ট মানে এটা পরে চেঞ্জ হবে নাকি? পরে আবার চেঞ্জ হবে। কিন্তু টোটাল লাস্টে যে টোটালটা দেয় মার্কস বলে লেখা আছে, হ্যাঁ সেটা তো আরে আমার তো কইনি, কিন্তু দেখ আমানে আমানকের কথাটা বুঝে দিই, আমানকে যেহেতু এটা আমানে তো এটাই সঠিক বুঝে। সনাতনেরও বাড়ছে, কিন্তু সনাতনেরও বাড়ছে, আমরা যাবো গিয়ে বলবো যে এটা কিভাবে হয়েছে, পুরো এক নম্বর, আর একটা এত ডেপুটেশন জমা দিয়ে ফেসবুকে দেখ, ফেসবুকে তো ব্যাগলোকের অরিজিনাল দুটো কপি দিয়ে দেয়। আমি যার আছে আছে, আমার কোন ব্যাপার না, এবারে শোন, আমি তো দেখ আমি এমন একটা ক্যাটাগরিতে এখন এই দিক দিয়ে দেখে যাবে, দুদিক দিয়ে আমাকে যেতে দিয়ে দিতে হয়। হ্যাঁ হ্যাঁ সে তো তোর তুই তোরটা করছো, আমাকে তো আমারটা করতে হবে না? না না না, মানে আমি যদি কয় এরা যদি কয় এই বেশি সে হয়, আমি মাঝামাঝি, আর ও বেশি সে হইলে আমি দিয়েছি। না আমি তো আমার তো প্রথম তোর ইন্টিমেশন লেটার আমার কাছে আছে, তোর ফর্ম আমার কাছে, আমি তুই চাইলে তোকে হোয়াটসঅ্যাপে এখন পাঠাচ্ছি। আর দু নম্বর হচ্ছে তোর সেকেন্ড পেজে ডাক হয়েছে এসেছিল, তো আমি তোকে প্রথম কোয়েশ্চেন হচ্ছে কমিশন নিজেই ধরা পড়বে, দেখ যে এই মার্কে এই ভিত্তিতে, আর তোর আগের ডেটের মার্কস আমার কাছে আছে, আর পরে এটা এটা আছে, দুটো দেখে মনে হচ্ছে এ যদি 138 এর হয় তো তাহলে ফার্স্ট পেজে ডাক পায়নি কেন, প্রথম কথা। দ্বিতীয় অপশন হচ্ছে এর যদি এখানে টেটের ওইটে যেত তো আগের সেটা 67 পয়েন্ট সামথিং তোর আছে, ঠিক আছে ওটা ওটাই আমাকে লিখে দিবি, ওটা কমিশন বুঝবে, ওটাই বলুক, ওটাই ওটাই তো চাই আমরা যে কিছু একটা বলুক আমাদেরকে। তবে আমাদের কাছে এরকম বহু ডকুমেন্ট চলে আসে, আর কেস পিটিশনারে যতগুলো পিটিয়ে ছিল সবগুলো ডাউনলোড করা হয়ে মোটামুটি কাগজ রেডি, আর কেস পিটিশনার যত লোক দিবে তার উপর বেশি নাম্বার বাড়ানো। হ্যাঁ 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 আমি দেখেছি, ওই তো ওখানে তো ডকুমেন্ট আছে, এ প্যানেল হয় পরে 21 পর্যন্ত খেলা হবে, না হয় আটকে রাখা হবে, যা হয় হবে, মোটামুটি একটা ভালো মতো কিছু হবে। তুমি দেখ কেস পিটিশনাররা কিন্তু প্রচুর নাম্বার পাইছে, প্রচুর, সে কি করবো এখন কিছু করার নেই, এইরকম ভাবে তো অবস্থাতেই পারে, সেটা যে কি করেছে তার নেই যায়, ঠিক আছে।